পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনে রাজ্য লেটার মার্ক্স পেলেও তাতে সন্তুষ্ট নন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এক্ষেত্রে টিম ওয়ার্কের মাধ্যমে অন্ধ্রপ্রদেশের মতো 100 নম্বর পাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করার জন্য বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিলেন মন্ত্রী। পাশাপাশি এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ঝড় বাদলের সময় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের নিয়মিত কার্যালয়ে উপস্থিত থাকারও নির্দেশ দিলেন মন্ত্রী। বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। বৈঠকে রাজ্যের জেলা ভিত্তিক বিদ্যুৎ ব্যবস্থার পর্যালোচনা করা হয়। রাজ্যের বিদ্যুৎ উৎপাদন কত, বিদ্যুতে আয় ও ব্যয় সম্পর্কেও অবগত হন তিনি। এদিন মন্ত্রী জানান, পরিবেশ বিনষ্ট হয় না এমন বিদ্যুৎ উৎপাদনে রাজ্য 183 পেয়েছে। এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের মতো 100 নম্বর পাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করার কথা বলেন তিনি। তিনি জানান, বিদ্যুৎ উৎপাদন ব্যয়ে রাজ্য 199 পেয়েছে। আয়োগের লেটেস্ট রিপোর্ট সকলের জন্য বিদ্যুৎ, যে বিদ্যুতে পরিবেশ নষ্ট হয় না, 100 মধ্যে আমরা পেয়েছি 83, আরো 17 আমাদের যোগ করতে হবে এবং তাহলে 100 হবে। অন্ধ্রপ্রদেশ একমাত্র একটা ইস্যুতেই আমরা একটাতে ফার্স্ট আছি, সেটা হলো উৎপাদন ও ব্যয়ের মধ্যে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আরো জানান, এপ্রিল থেকে জুন এই 3 মাস ঝড় বাদলের সময়। এই সময় রাজ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা জারি রাখতে হবে, তাই এই সময় বিদ্যুৎ দপ্তরের সব আধিকারিকদের নিয়মিত কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। এই 2 মাস আমাদের দায়িত্ব দিতে হবে। এক, সকল অফিসার, আমি স্তর বলতে এরা নিচের দিকেও আছে, আমি জুনিয়র ইঞ্জিনিয়ার পর্যন্ত মিটিং দেখেছি, নিজ নিজ কার্যক্ষেত্রে থাকতে হবে। আমরা তো বেড়াতেও জানো, এই এপ্রিল মে অন্য সময় থাকবে না বলছি না, এই সময় ঝড় তুফানের টাইম, ইট ইজ ইম্পর্টেন্ট, যাতে আমরা এপ্রিল টু জুন, এপ্রিল মে জুনের পর্যন্ত, জুন লাগে না, এপ্রিল মের মধ্যেই হয় এবং কোনো অবস্থাতেই সেশন ছাড়া যাবে না। ফাইনালি পর্যালোচনা বৈঠকে দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে, বিদ্যুৎ নিগমের এমডি দেবাশীষ সরকার সহ জেলা বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।